ঠিকই নিয়েছে হাতে হাতে দাও ঠিক আছে তোমাদের ভাত তো ভালো যা সাবান মারতে দিয়েছে গ্রাম ঘুরতে এই রোজা রেখেছো নি এখন আজকে চিড়ে চিনি আর খেজুর আর দুধ আর টোস্ট চলছে নাকি রমজান মাস চলছে রমজান আমি শুধু পশুপ্রেমী নয় আজকে ও গ্রামে রোজার জন্য যে গরিব মানুষরা রোজা রাখে হয়তো তাদের আর্থিক সচ্ছলতা নাই তার জন্য ও প্রতি বছরই এটা করে থাকে এবছরও করছে শুকনো খাবার প্রতি বাড়ি বাড়ি গরিবের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে সেখানে আছে আপনার দুধ সেখানে আছে আপনার টোস্ট চিড়ে চিনি চিনি আরও অন্যান্য সামগ্রী খেজুর যা রোজার ইয়েতে লাগে কিছু ভালো যাদের অসচ্ছলতা আছে তারা তো কিনতে পারবে না তারা এই রোজার সময়ে খেতে পারবে যদি কেউ দেয় তা এই কাজটা আমি করছে এটা খুব ভালো কাজই করছে এটা ওর নিজস্ব প্রচেষ্টাই ও কিন্তু এর কোনো স্বার্থ বা ব্যক্তিগত কোনো চরিতার্থ স্বার্থ প্রচরিতার্থের জন্য নয় এটা নিজস্ব প্রচেষ্টাই ও প্রতি বছরই দেয় হ্যাঁ তো এবছরও দিচ্ছে এটা রমজান মাস চলছে রোজার মাস মুরাতিপুর গ্রামে আমরা প্রত্যেক বছরই রোজা মাসে প্রথমেই আমরা উদ্যোগ নিই এই কাজটা করার জন্যে যে প্রত্যেকটা গ্রামেই অসহায় আছে খুবই গরিব পরিবার তারা ঠিক মতন কেনাকাটি করতে পারে না জিনিসপত্র দামপত্র তারপরে টোস্ট তা আমাদের যেরকম সমর্থন সেই শুকনো কিছু জিনিস যেরকম চিড়ে চিনি লিকুইড এক প্যাকেট দুধ টোস্ট খেজুর তারপরে আরও কিছু দেওয়া হয়েছে জিনিস এরকম কাজ যদি প্রত্যেকটা গ্রামগঞ্জে যদি যুবকরা উদ্যোগ নেয় প্রত্যেকটা বাড়ি বাড়ি অসহায় পরিবারের হাতে যদি এইসব জিনিসগুলো তুলে দেয় তাহলে দু দশ দিন করে যদি চলে তাহলে খুবই খুশি হবে আর এই কাজগুলো করতে খুবই ভালো লাগবে তাই প্রত্যেকটা যুবককে বলবো এই সব কাজে গরিব মানুষের অসহায় মানুষের পাশে ঠিক 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 আর আরেকটা কথা বলতে চাইছি যেসব বাইরে থেকে আমাদের গ্রামে যারা ভিক করতে আসে তারা খুবই অসহায় রোজা রেখে কষ্টের মধ্যে তাদের কোনো দেওয়া হয়েছে তো আমরা এই রোজার মাসটা ভরি চলাবো যেসব অসহায় মানুষ আছে তাদের হাতে তুলে দেওয়া হবে সেই ইত্যাদি জিনিসপত্র এই শূন্য মাল তাই এইরকম কাজ যদি প্রত্যেকটা মানুষ আমাকে সহযোগিতা করেছে বলে আমি কাজটা করতে পারলাম আজকে আমার যে ছোটো মেয়েটাকে নিয়ে রোজা রেখে গোটা গ্রাম ঘুরে ঘুরে অসহায় মানুষের বাড়ি বাড়ি দিয়ে এসেছি নয়ন আমাকে সহযোগিতা করেছে তারপরে যে এইসব যে জিনিস কেনা যে আমাকে সহযোগিতা করা পান্না জমির আমাদের মুরাদপুরে খাসপাড়া সিরাজ উনি সহযোগিতা করেছে কালটুকুরি ডাক্তার হারা ডাক্তার উনি আমাকে সহযোগিতা করেছে ওনারা সহযোগিতা করেছে বলে আমি কাজটা করতে পারলাম ভালো উদ্যোগ এই কাজটা প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসা খুবই ভালো